সোমবার মধ্যরাতে শেষ হচ্ছে নারায়ণগঞ্জ সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচার প্রচারণা। প্রার্থীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভোটারদের দুয়ারে দুয়ারে ঘুরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই ভোট দেবেন তারা। প্রার্থী আমরা চাই যে নাকি আমাদের ইউনিয়ন আমাদের সাথে থাকবে, গরিবদের সাথে থাকবে, নিরীহ মানুষের সাথে থাকবে, পক্ষে থাকবে, এরকম একটা লোক চাই, আমরা নিরীহ লোক চাই। প্রার্থীরা জানান কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে নির্বাচনের প্রচার কাজ চলছে। খুব সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। শুধু আমরা মানে এমন প্রচার প্রচারণা চলছে, মেম্বার নিয়ে চেয়ারম্যান খুব উৎসবমুখর, মানে খুব উৎসবমুখর পরিবেশে চলছে, যেটা আসলে অতীতের যে কোনো তুলনায় অনেক ভালো চলছে। এখনো নমিনেশন বোর্ড থেকে আমাকে মনোনয়নপত্র দেওয়া হয়েছে এবং অনেক যাচাই বাছাই করে এখানে আমাকে নমিনেশনপত্র আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি এসে সাধারণ মানুষের সাথে কাজ করছি, মিশছি, চলছি এবং সাধারণ মানুষের অনেক সাড়া পেয়েছি। সোনারগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ইউসুফুর রহমান জানালেন, নির্বাচনী প্রচারে এখন পর্যন্ত বড় ধরনের কোনো অঘটন ঘটেনি। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের ভিতরেই আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বড়সড় কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। দু একটা যা ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা, সেগুলো আমলে নিয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি। যার যার ক্ষেত্র থেকে সে সে সেই দায়িত্ব পালন করতেছে, পাশাপাশি ভোটারদের নিরাপত্তার স্বার্থে আমরা সমস্ত মোগড়াপাড়া ইউনিয়নকে 3 স্তরের নিরাপত্তা চাদরে ঢেকে ফেলবো ইনশাল্লাহ। এবং আগামী 15 তারিখে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ। 15 জুন 12টি ভোট কেন্দ্রে 24,234 জন ভোটার ইভিএমে তাদের ভোট দেবেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।